আমার দিকে একটু ধরো, আমি আবার কয়লা কত গুলো হচ্ছে এখন। ডিম গত কালকে আইছে 2740, এটা 3000 মুরগি 3750 আসেন ভিতরে আসেন, দেখেন নিচের এটা স্ট্রাকচারটা নিচে। এটা কি আপনার নিচে কি খুঁটি সব? হ্যাঁ, ওগুলো সব সিমেন্টের খুঁটি, সব সিমেন্ট খুঁটি। এগুলো এগুলো না, এগুলো সব কাঠ, শুধু পায়াগুলো রয়েছে সিমেন্টের খুঁটি, পায়াগুলো সিমেন্টের না। হ্যাঁ, এত সব কাঠ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরকম করতে করলে কারণ এটা করা লাগবে, কারণ এই খাঁচায় তো অল্প জায়গায় বেশি মুরগি, এই জন্য এটা লোকটা অল্প জায়গায় বেশি মুরগি না। এটা এক একটা এগুলো এগুলো তৈরি করে দেয় কি? মনে করেন একই গিয়ে তো 6টা থাক, প্রতিটা সেটা 6টা থাক, হলো 3টা, এক খোপে হলো 3টা, এক খোপে 3টা, এই যে 3টা, মানে 4টা করে দেড় ফিট করে 18 ইঞ্চিতে 3টা থাকে, 18 ইঞ্চি এদিকে, আর ওদিকে কতটুক 1 ফিট 12 ইঞ্চি, এদিকে কি 12 ইঞ্চি, ওদিকে 12 ইঞ্চি। উপরে খাদ্য শেষ, পানির লাইনটা, পানির লাইন তো আমরা ডিজিটাল করছি এখন, এটা হচ্ছে এই যে খাঁচাটা হলো তিনতলা। হ্যাঁ, আমার খাঁচাটা 1 2 3 ওইদিকেও 1 2 3 তিনতলা। হ্যাঁ, খাঁচাটার স্ট্রাকচার এমন, দেখেন এই খাঁচাটার পরে এই খাঁচা, মানে ওই মুরগির পায়খানা কিন্তু এটার গাড়ের উপরে পড়বে না, এগুলো 7টা ডিম। আবার লাল মুরগি, লাল ডিম, লাল ডিম, লাল মুরগি, লাল ডিম। আচ্ছা, ডিমগুলো কি এসে নিয়ে যাচ্ছে?